সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ মহালয়া, তাই সর্বপ্রথম সবাইকে শুভ মহালয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। মহালয়া, হ্যাঁ, মহালয়া মানেই হলো মায়ের আগমন বার্তা। আকাশ বাতাস দিক বিদিক শুধুই পুজো পুজো রব, চারিদিকে শুধুই খুশির আমেজ। আর খুশি হবই বা না কেন, আমাদের শ্রেষ্ঠ পুজো বলে কথা। এই শুভ দিনে আজ আমি তোমাদের সামনে একটা ছোট্ট কবিতা উপস্থাপন করতে চলেছি, প্রেমেন্দ্র মিত্রের লেখা কবিতা আগমন। বর্ষা করে যাবো যাবো, শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। মেঘগুলো সব দূর আকাশে, পারছে না ঠিক বুঝতে, ঝরবে নাকি যাবে ওরে অন্য কোথাও খুঁজতে। থেকে থেকে তাই কি শুনি বুক কাঁপানো ডাক, হাঁকটা যতই হোক না জবর মধ্যে ফাঁকির ফাঁক। আকাশ বাতাস আনমনা আজ শুনে কোন ধ্বনি, চির নতুন হয়েও অচিন একার আগমনী। নমস্কার।